আসসালামু আলাইকুম দর্শক, জয়া নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। সেবানিতে এসে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন। থাকছে এক পরাজয়ে অনেক কিছু হারালেন তৈমুর। জানাবো ভিসির পদত্যাগের দাবিতে উত্তাল ক্যাম্পাস। সর্বশেষ চট্টগ্রামে বিএনপির 17 কর্মীকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। ডিসি সম্মেলন উদ্বোধন করে জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সকলকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেছেন। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, মানুষ যেন সরকারি সেবা পায় সে বিষয়ে আপনাদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ওমিক্রনে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে জানিয়ে তিনি সবাইকে সচেতন থাকার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় এসে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের বিভিন্ন পদক্ষেপ নেয়। তিনি আরও বলেন, আমরা সরকারের 13 বছর পূর্ণ করেছি। একটানা ক্ষমতায় থাকার ফলে আমরা বেশ কিছু উন্নয়ন করতে পেরেছি, আমাদের লক্ষ্য অনেক দূর এগিয়ে যাওয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, আমাদের দায়িত্ব আরও অনেক বেড়ে গেছে, সামনের দিকে আরও অনেক এগিয়ে যেতে হবে। ডিসি সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকরাম মোজাম্মেল হক, মুখ্য সচিব ডক্টর আহমেদ কাইকাউস ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। পরে মাঠ পর্যায়ে প্রশাসনের কার্যক্রমের উপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে। এরপর প্রধানমন্ত্রী তার ভাষণ দিয়েছেন। চলে যাচ্ছি পরের সংবাদে। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি তার পদ প্রত্যাহার করে নিয়েছে, তাই ভোটের মাঠে দল হিসেবে বিএনপিকে পাশে পাননি। সঙ্গে ছিলেন না জোট সঙ্গীরাও। নির্বাচনী প্রচারণায় দলের শীর্ষ নেতার নাম তেমন উচ্চারণ করেননি। সব মিলে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে তার প্রার্থী হওয়াকে সন্দেহের চোখেও দেখেছেন দলের কেউ কেউ। বিশ্বাস হারিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বের, হারলেনও অনেক ভোটের ব্যবধানে। সব মিলিয়ে তার রাজনৈতিক অবস্থান বেশ খারাপ হয়ে গেল। বিএনপির এক নীতি নির্ধারকের ভাষায় এক পরাজয়ে তৈমুর আলম খন্দকার অনেক কিছু হারালেন। রবিবার অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তৈমুর আলমের পরাজয়ের কয়েকটি কারণ নিয়ে স্থানীয় নেতাদের মধ্যে আলোচনা হচ্ছে। এর মধ্যে একটি, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী হতে না পারা। তাদের বিশ্লেষণ, নৌকা ও ধানের শীষ প্রতীকের নির্বাচন হলে ফলাফল ভিন্ন হতে পারত, তবে স্থানীয় সুধী সমাজের ব্যক্তিরা মনে করছেন অগোছালো তৈমুর ভোটারের আস্থা অর্জন করতে পারেননি, ফলে প্রার্থী হিসেবে তিনি সেলিনা হায়াত আইভির চেয়ে ম্লান ছিলেন। নির্বাচনের দিন নারায়ণগঞ্জে সরকারি ছুটি ছিল না, এই কারণ দেখিয়ে বিএনপি নেতারা দাবি করেছেন লক্ষাধিক শ্রমিক ভোটার কেন্দ্রে আসতে পারেননি, অথচ শ্রমিক নারী তৈমুরের ভোট ব্যাংক ছিলেন। তৈমুর আলম গতকাল সোমবার সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেছেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর দলের নীতি নির্ধারণী পর্যায়ের কারোর সঙ্গে যোগাযোগ হয়নি, আমিও কারোর সঙ্গে যোগাযোগ করিনি, ভবিষ্যতে যোগাযোগ করব কিনা তাও চিন্তা করিনি, পথ ফিরে পেতে দলের সঙ্গে কথা বলবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি কোনো আবেদন করব না। যদিও পরাজয়ের আভাস পাওয়ার পর রবিবার ভোটের রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৈমুর বলেছিলেন, রাজনীতি করতে দল লাগে, পদ পদবি লাগে না, বিএনপি আমার রক্তের সঙ্গে মিশে গেছে, এটা নিয়েই মরতে চাই। সিটি নির্বাচনে প্রার্থী হওয়ায় তৈমুর আলমের দলের চেয়ারপার্সনের উপদেষ্টা এবং জেলা আহ্বায়কের পদ কেড়ে নেয় বিএনপি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নারায়ণগঞ্জ জেলা ও কেন্দ্রীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে তাকে। দলের নীতি নির্ধারকদের কয়েকজন বলছেন, আন্দোলনে কিংবা নির্বাচন কেন্দ্রিক গুরুত্বপূর্ণ ঘটনা তাকে দলের সঙ্গে হয়তো যুক্ত করবে, কিন্তু তাতে অনেক সময় লেগে যাবে, পরাজয়ের পর তার বক্তব্য এবং রাজনৈতিক কার্যক্রমের উপর দল নজর রাখবে। তৈমুরের প্রধান নির্বাচনী এজেন্ট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, দল সঙ্গে ছিল না, আমি ছাড়া জেলার কোনো সিনিয়র নেতা প্রচারে আসেননি। অন্যদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জে অবস্থান করে প্রশাসনের মাধ্যমে আধিপত্য বিস্তার করেছেন। সরকারি ছুটি না থাকায় লক্ষাধিক শ্রমিক ভোট দিতে আসতে পারেনি, এজন্য এর মধ্যে ভোট করতে হয়েছে। কামাল প্রশ্ন তোলেন, দুপুর 2টা পর্যন্ত 20% ভোট কাস্ট হওয়ার পর বিকেল 4টায় কীভাবে তা 56% হয়ে গেল। অপরদিকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আন্দোলন এখন সব শিক্ষার্থীরা আন্দোলনের রূপ নিয়েছে। একটি হলের ছাত্রীরা
দুঃখিত প্রভোস্টদের পদত্যাগ সহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করলেও এখন সব শিক্ষার্থীর একটাই দাবি, উপাচার্যকে পদত্যাগ করতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীরা এরই মধ্যে উপাচার্যকে ক্যাম্পাস অবাঞ্ছিত ঘোষণা করে তাকে অপসারণে আচার্যকে চিঠি দিতে গণস্বাক্ষর গ্রহণ শুরু করেছেন। গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও ক্যাম্পাস ছাড়েনি শিক্ষার্থীরা। তারা উপাচার্য ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে বিরতিহীন বিক্ষোভ করছেন, হল না ছাড়ারও ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলন ক্যাম্পাস ছিল উত্তাল, তবে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দোকানপাট ও লাইট বন্ধ করে আন্দোলনরত শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, রাত 8টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের দোকানপাট ও লাইট বন্ধ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভয়ভীতি দেখাচ্ছেন। আর সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের পেছনে নয়াবাজার এলাকায় পুলিশ ও র‍্যাব সদস্যরা টহল দিয়ে আবাসিক হলে অবস্থান করা শিক্ষার্থীদের মধ্যে ভীতি সঞ্চারের চেষ্টা করছেন বলে একাধিক শিক্ষার্থী অভিযোগ করেছেন। গত রবিবার ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর পুলিশের শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল উপাচার্যকে প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি তাকে হটাতে তারা রাষ্ট্রপতি বরাবর আবেদন জানাতে গণস্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন। একই সঙ্গে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক জহির উদ্দিন আহমেদ ও প্রক্টর ডক্টর আলমগীর কবিরের পদত্যাগ দাবি করেছেন। গতকাল বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান করা পুলিশ সদস্যদের ফুল দিয়ে ক্যাম্পাস ছেড়ে যাওয়ার অনুরোধ জানাতে থাকেন শিক্ষার্থীরা। রবিবার পুলিশের হামলায় আহত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের আইপি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ চঞ্চল। মাথায় ব্যান্ডেজ নিয়ে গতকাল তিনিও আন্দোলনে সামিল হয়েছেন। উপাচার্য ভবনের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যের কাছে গিয়ে ফুল হাতে অনুরোধ করতে থাকেন, গতকাল আমাদের মেরেছেন, আমাদের মাথা ফাটিয়েছেন, আমরা এসব মনে রাখিনি, আজকে ফুল নিয়ে এসেছি, ফুল নিয়ে আপনারা দয়া করে আমাদের ক্যাম্পাস ছেড়ে চলে যান। কালের কণ্ঠকে চঞ্চল রবিবারে হামলার ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন, সন্ধ্যার পর আন্দোলনরত আমাদের সহপাঠী মেয়েদের চারপাশে দাঁড়িয়ে আমরা তাদের রক্ষার চেষ্টা করছিলাম, এই সময় পুলিশ সামনে এসে দাঁড়ায়, শিক্ষকরাও আসেন, এরপর পুলিশ আমাদের উপর হামলা চালায়, আমাদের মারধর করেছে, গুলি ছুড়েছে, আমার মাথায় এসে একটা লেগেছে, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর থেকেই ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে অস্বীকার জানিয়ে গতকাল সকাল 8টা থেকে জড়ো হতে থাকেন। এ সময় ক্যাম্পাসের গোলচত্বরে অবস্থান নিয়ে তারা উপাচার্য বিরোধী স্লোগান দিতে থাকেন। সকাল 11টার দিকে শিক্ষার্থীরা গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল করে মুক্ত মঞ্চে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন। এরপর শিক্ষার্থীদের একাংশ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলোয় তালা দেন। সর্বশেষ চট্টগ্রামে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় মামলাটি দলটির 17 কর্মীকে রিমান্ড দেওয়ার আবেদন নামঞ্জুর করে তাদের কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান শুনানি শেষে এই আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার প্রসিকিউশন কামরুল হাসান প্রথম আলোকে জানিয়েছেন, মামলার 17 আসামিকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ 5 দিন করে রিমান্ডের আবেদন করে। আদালতে আসামিদের কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন। গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগর বিএনপির নেতাকর্মীরা 5 জানুয়ারি বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের জন্য জড়ো হতে থাকেন। এ সময় পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে 4 পুলিশ সদস্য আহত হন। বিএনপির দাবি, তাদের 35 নেতাকর্মী আহত হয়েছেন।